नमस्कार আমি ইন্দ্রাণী শুরু করছি আজকে নিত্য নতুন ফরমান জারি হয় এই মোদি রাজত্বে তো গতকাল বারবেলা কেটে সন্ধে হব হব সেই সময় জানা গেল তৃণমূলের জাতীয় দলের তকমা ভ্যানিশ তৃণমূলীরা দুঃখে কাতর হওয়ার আগেই খবর সিপিআই এর এনসিপির ও জাতীয় দলের তকমা কেড়ে নেওয়া হয়েছে কত তৃণমূলী হাবুলদা একটু সামলে উঠে জিজ্ঞেস করলো এবার কি হবে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস থেকে এবার শুধু তৃণমূল মাধাই হালদার বিড়িতে একটা ঘন টান দিয়ে বলল তাহলে কি এমপি নির্বাচনে দল লড়বেই না কেলুদা শুনছিল সব এতক্ষণ পরে সে বলল ওসব কিছু নয় যেমন ছিল তেমনি চলবে হাবুলে বাতেরিয়া ইয়ার কি হচ্ছে নাকি তাহলে সে তকমাটা ছিলই বা কেন কেলুদা হাসলো এবং চায়ের দোকান থেকে বাড়ির দিকে রওনা দিল বলল ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন বুঝলি পুরো চায়ের দোকান ঘেটে খা আগে হ্যাঁ সেই ফরমান যে ফরমানে কেড়ে নেওয়া হলো তৃণমূল সিপিআই আর এনসিপির জাতীয় দলের তকমা সেটাই বিষয় আজকে কুইজে প্রশ্ন উড়ে এলো ভারতের জাতীয় দল কটা প্রবল মাথা চুলকে কেউ বলল অনেক নাম মনে নেই কেউ বলল একটাও নয় কেউ কুইজ মাস্টারকে পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিল জাতীয় দল খায় না মাথায় দেয় খোদ কুইজ মাস্টার ভাপড়ে এমনতর কুইজে বিন্দু মাত্র ইন্টারেস্ট নেই আম জনতা গরম নিয়ে হাই হাই থেকে ধর্মতলায় কে যায় ধর্ণা নাকি সমাবেশ মাল্য বা চাকরি আদায় করা হচ্ছে কি মোদ্দা কথা আম পাবলিক আদার ব্যাপার কোন পার্টি কোন তকমা হারালো তা নিয়ে কে কাকে খেস্তালো ভোটে কার সুবিধে কার নয় এমন জাহাজে কারবারে জনতার মন নেই পচে যাওয়া ওয়েদারে বৃষ্টি কবে নামবে কবে ঘূর্ণিঝড় আসবে কবে আফগারি ওয়েদারে হোল্লাট হালিম আনাবে সুইগি বা জোম্যাটোতে সে ভাবনা আছে কোন দল জাতীয় হলো নাকি রাজ্য তা ভাবতে বয়ে গেছে ব্রেনে লু লেগে গোলে লিকুইড হয়ে যাচ্ছে আম পাবলিকের সেই ব্রেনের ভাবতে বয়েই গেছে পেহলে আপ নাকি পিছে আপ তৃণমূল জাতীয় দলের তকমা হারিয়ে কোর্টে যাবে নাকি মানুষের দরবারে কোন রাজ্যে কোন দল গজাচ্ছে কোন দল ঝাঁপ গুটিয়ে নিচ্ছে কোন নেতা কোন ছাতার তলায় শেল্টার নিচ্ছে কোন ছাতার রং ফিকে হচ্ছে আর আবির কতটা উড়ছে তা ভাবার সময়ও নেই ভাবতেও চায় না মানুষ রাস্তাটা হলো কিনা কলে জল এলো কিনা অন্ধকার রাস্তায় আলো জ্বলল কিনা ছেলের চাকরিটা হবে তো যে পার্টি বিপদে দুয়ারে ছুটে আসবে আম জনতা সেই পার্টিকেই ভোট দেবে তাতে পার্টি জাতীয় নাকি রাজ্য তা জানার দরকার নেই তবে কুইজ দিয়ে যখন লেখা শুরু কুইজ দিয়ে শেষ হোক তৃণমূল কংগ্রেস এনসিপি সিপিআইয়ের মতো দল জাতীয় দলে তকমা হারিয়েছে নতুন তকমা জুটেছে আম আদমি পার্টি অর্থাৎ বর্তমানে জাতীয় দল মাত্র ছটি বহুজন সমাজ পার্টি বিজেপি সিপিএম কংগ্রেস ন্যাশনাল পিপলস পার্টি এবং আপ কলকাতা টিভি দেশ স্বাধীন হলো সারা দেশ লড়েছে স্বাধীনতার জন্য বা লড়েনি ইংরেজদের পদলেহন করেছে সে যাই করুক সারা দেশ জুড়েই করেছে কাজেই সেই চম্পারণ সত্যাগ্রহ বা বারদলি সত্যাগ্রহ বা লবণ আইন ভঙ্গ বা ৪২-এর ভারত ছাড়ো কংগ্রেসের আন্দোলনে এসেছে উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিমের মানুষজন হ্যাঁ হাত মিলিয়েছিল হিন্দু মহাসভা ইংরেজ কিন্তু হিন্দু মহাসভার সদস্যরা উত্তর ভারত পশ্চিম ভারত পূর্ব ভারতেও ছড়িয়েছিল দক্ষিণেও যে একেবারে ছিল না তাও নয় এবং কমিউনিস্ট পার্টি দক্ষিণ পশ্চিম পূবে ছিল আর উত্তরে কানপুরে তো তার জন্ম কাজেই কংগ্রেস কমিউনিস্ট বা হিন্দু মহাসভা বা পরে জনসংঘ জাতীয় রাজনীতি করতেই এসেছিল ৪৯-এ দ্রাবিড় রাজনীতি নিয়ে ডিএমকে পথ চলা শুরু করলেও ৬২ থেকে রাজ্য রাজনীতিতে ক্ষমতাবান হয়ে উঠতে থাকে কিন্তু তামিলনাড়ুর বাইরে তাদের রাজনীতি নিয়ে যাওয়া প্রশ্ন ছিল না এখনও নেই ওদিকে দেশের প্রথম ধর্মভিত্তিক আকালী দল ১৯২০-তে পথ চলা শুরু করলেও রাজ্য রাজনীতিতে প্রথম ক্ষমতায় আসে ১৯৬৬-তে আকালী দলেরও রাজ্যের বাইরে ছড়ানোর কোনো প্রশ্ন ছিল না এখনও নেই ওই ৬৬-তে মুম্বাইতে শিবসেনা তৈরি হলো যা রাজ্যের বাইরে ছড়িয়ে পড়ার তেমন কোনো চেষ্টাও করেনি কারণ তাদের দলের অন্যতম শর্ত হয়ে ওঠে মারাঠা মানুষ সেই অর্থে ওটাই ছিল প্রথম ভাষাভিত্তিক আঞ্চলিক দল পরে বিএসপি তারপরে জনতা দলের অসংখ্য টুকরো এবং ১৯৮২-তে দক্ষিণে এন টি রামারাওয়ের তেলেগু দেশম উড়িষ্যাতে ১৯৯৭-এ বিজু জনতা দল ৯৮-এ তৃণমূল দল ২০০১-এ টিআরএস এখন যা বিআরএস ভারত রাষ্ট্র সমিতি হয়েছে
আরও অনেক ছোট ছোট আঞ্চলিক দল আছে উত্তর পূর্বাঞ্চলে বা দেশের বিভিন্ন অংশে। আঞ্চলিক চাহিদা থেকেই এই সব দল গড়ে উঠেছে। জাতীয় হয়ে ওঠার উপাদান এই দলগুলোতে ঐতিহাসিকভাবেই ছিল না। চেষ্টা হয়েছে বটে, কিন্তু তা ফলপ্রসূ হয়নি। ব্যতিক্রম আপ, কারণ তার জন্ম কোনো রিজিওনাল অ্যাসপিরেশন আঞ্চলিক চাহিদা থেকে নয়, বরং দেশজোড়া দুর্নীতি বিরোধী আন্দোলন থেকেই জন্ম নিয়েছে আপ। কাজেই জাতীয় রাজনীতিকে মাথায় রেখে সেই অর্থে সত্যি করেই যদি আমাদের দেশে কোনো জাতীয় দল থাকে তা হলো কংগ্রেস এবং বিজেপি, আর কিছুটা হলে আপ এবং সিপিএম। সিপিএম কেবল দল নয়, তার ছাত্র, শ্রমিক বা কৃষক ইত্যাদি শাখা সংগঠনের অস্তিত্ব নিয়েও সারা দেশে অল্প বিস্তর ছড়িয়ে আছে। আপের সেসব কিছুই নেই, কিন্তু কংগ্রেসের ক্ষয়িষ্ণু অবস্থান তাদের উত্থানের কারণ। এখন অবধি সেটাই সত্যি। এটার একটা প্রশ্ন যে এই জাতীয় দলের তকমা, কোনটা রাজ্যের দল কোনটা জাতীয় দল, এসব নিয়ে মানুষ কি খুব একটা মাথা ঘামায়? মানুষের কি কিছু এসে যায়? বিজেপি, তারপরে সিপিএম, আর তৃণমূল, আমার কোথায় মানবতাবাদী কমিউনিস্ট পার্টি, কংগ্রেস, বিজেপি আছে, সাম্প্রতিককালে দুজনে সর্বভারতীয় স্ট্যাটাস খোয়ালো। ভারতীয় জাতীয় কংগ্রেস, বিজেপি, তারপর দুটোই তো নাম করা, এই দুটোই চালু। তারপর প্রচুর টিম, আইপিএল এর মতো অবস্থা, কত টিমের নাম বলবো, বলুন। নতুন নতুন টিম তৈরি হচ্ছে, বিজেপি, কংগ্রেস, সমাজবাদী পার্টি, সিপিএম, সিপিএম, তৃণমূল, বিজেপি, টিএমসি, তারপরে আম আদমি পার্টি, তারপরে কংগ্রেস, তারপরে আর কি আছে রে ভাই, আছে সেটা বলতে পারবো না, তো ২৪টা আমার যেটুকু ধারণা আছে ২৪টা। কংগ্রেসের কথা, তারপরে সিপিএম, তারপরে তৃণমূল, তারপরে বিজেপি, এগুলো মানে কমন নাম। সিপিএম, কংগ্রেস, বিজেপি, আম আদমি পার্টি, আর তৃণমূলে ছিল, কিন্তু মনে হয় তৃণমূল কাল প্রসঙ্গ শুনলাম নাকি বাদ হয়ে গেছে বলছে। কংগ্রেস, বিজেপি, আর আপনার জেডিইউ, এখন আমাদের তৃণমূলটা সরে গিয়েছে, এই জাস্ট এই আর ঠিকঠাক বলতে পারবো না। আপনারা শুনলেন অনেকের মতামত। দেশের সর্বোচ্চ রাজনৈতিক প্রতিষ্ঠান সংসদ, সেখানে এই বাংলা তৃণমূলের দুই সদন মিলিয়ে ৩৬ জন সাংসদ, রাজ্যে ২২৬ জন বিধায়ক, তামিলনাড়ুতে ডিএমকে ৩৪ জন সাংসদ, ১৩৩ জন বিধায়ক, আন্ধ্রপ্রদেশে ওয়াইএসআরসিপি জগন রেড্ডির দলের ৩১ জন সাংসদ, ১৪৭ জন বিধায়ক, তেলেঙ্গানায় ভারত রাষ্ট্র সমিতির ১৬ জন সাংসদ, ১০৩ জন বিধায়ক, অথচ এরা জাতীয় দল নন। এই ফরমান আমাদের ফেডারেল স্ট্রাকচারের সঙ্গে কি খাপ খায়? তার মানে এক রাজ্যের মানুষের পছন্দের একদল জাতীয় রাজনীতির ঘোষিত প্রতিনিধি হতে পারবে না, তুলনায় তার চেয়ে অনেক কম শক্তিশালী অন্য কোনো দল কেবল সংখ্যাতত্ত্বের নিরিখে জাতীয় দল হবে। ১৯৬৮ সালে আমাদের এই জাতীয় দলের প্রয়োজনীয় সংখ্যা বা ভিত্তির ঘোষণা হয়েছিল। তারপর থেকে দেশ অনেক বদলেছে। দেশের আজ প্রায় প্রত্যেক প্রান্তে আঞ্চলিক চাহিদা নতুন দলের জন্ম দিচ্ছে, তারা মানুষের সমর্থনও পাচ্ছে। তাদেরকে সংখ্যাতত্ত্বের নিরিখে খাটো করে দেখানো হলে তা আমাদের যুক্তরাষ্ট্রীয় ধারণাকে কখনোই সুদৃঢ় করবে না। তকমা কার কারা হলো সেটা বড় কথা নয়, কেন কারা হলো সেটা একটা নতুন সমস্যার জন্ম দেবে না তো? আপনারা কি বলেন? মতামত দিন। দেখতে থাকুন আজকে।